তাকে হয়রানি করা হয় চেকিংয়ের নামে, এটা কী হচ্ছে? এই অরাজকতা চলবে? এটা তো চলতে পারে না। চেকিং করুক, চেকিংয়ের বিপক্ষে আমরা না, কিন্তু তার জন্য তো একটা সিস্টেম থাকবে, যেই সিস্টেমে চেকিংটা হবে। একটা পোস্টে যদি চেকিং হয়ে যায়, নেক্সট পোস্টে তো বলে দিতে পারে যে এই গাড়িটা চেক হয়েছে, ছেড়ে দাও। কিন্তু এইভাবে যদি একটু পরপর চেকিংয়ের নামে এগুলো চলতে থাকে, পুলিশের সেখানে যদি তাদের কিছু না দেওয়া হয়, মামলা ঠুকে দেয়, প্রচুর পরিমাণ মামলা, হাজার হাজার মামলা পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে হয়েছে, এগুলো কোর্টে গিয়ে তাদের হাজিরা দিতে হচ্ছে। আরেকটা আমাদের রাজ্যে সহ ভারতবর্ষে বিভিন্ন জায়গায় নতুন করে যেটা শুরু হয়েছে, নতুন মানে এটা আগেও চলছিল, এখন যেটা ভয়ঙ্কর রূপ নিয়েছে, নেশা জাতীয় দ্রব্য গাড়ির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, মালিক জানে কি ঢুকিয়ে দিচ্ছে, ধরা পড়ছে কে? ড্রাইভার। অ্যারেস্টকে? ড্রাইভার। জেলে কে? ড্রাইভার। অথচ মূল মালিক যে নেশা দ্রব্য পাচার করছে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় না, তাকে ধরা হয় না। আর সেখানে গরিব ড্রাইভার, সে একটা চাকরি করে, ও জেলে পড়ছে, তার জামিন নেওয়া হয় না, মালিক সেখানে দায়িত্ব অস্বীকার করছে। এইভাবে দেখা যায় পরিবহনের সঙ্গে যুক্ত শ্রমিকদের উপর একটা নির্যাতন চলছে, এই নেশা জাতীয় দ্রব্য পাচার করার নামে। নেশা জাতীয় দ্রব্য ধরুক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মূল যারা পরোক্ষ প্রত্যক্ষভাবে এটাকে প্রশ্রয় দিচ্ছেন, এটার সঙ্গে যুক্ত, তাদেরকে খুঁজে বের করো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও। শুধু ড্রাইভারদেরকে গ্রেপ্তার করলে হবে না, যারা এটা যিনি পাচার করছেন, পাচার বাণিজ্য করছেন, এটা তাদের ব্যবসায় পরিণত করেছে, পেশায় পরিণত করেছে, এবং অনেক ক্ষেত্রে শাসক দলের লোকরও যুক্ত, এবং দেখা যায় এরা ধরা পড়ে না, ধরা পড়ছে কে? নিরীহ শ্রমিকরা। এই যে অবস্থাটা, এই অবস্থাটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি, পুলিশের কাছে যাওয়া হবে। পুলিশ দেখা যায় সরকারের টাকার দরকার, এর জন্য কিন্তু পরিবহন শ্রমিকরা টাকা দেবে? পরিবহন শ্রমিকদের উপর লক্ষ্য করা যায় আসতে মামলা, যেতে মামলা, এবং ফাইন, এবং কিচ্ছু হলেই একটা ফাইন, কিছু হলেই ফাইন। আর এখন তো নতুন আইন লাগু করেছে, যেটা এই লাইন আমরা মানি না, এবং এর